সাইক্লোন ইয়াস প্রায় চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে দীঘা বিচে যা ক্ষয়ক্ষতি করে গেছে সেটা কিন্তু ইদানিং এরকম ক্ষয়ক্ষতি কোনোদিনও হয়নি। দীঘা সি বিচের কী অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা দোকান কিন্তু এখানে ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আর কতটা শক্তিশালী ছিল এই সাইক্লোন ইয়াস সেটা দোকানের যে আয়রন শাটার আছে সেই সব দেখে আপনারা বুঝতে পারবেন যে আয়রন শাটারগুলো দু ভাগে ভাগ হয়ে গেছে, ফেলে দিয়েছে, উঠিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে। এই রকম অবস্থা এই মুহূর্তে দীঘা সি বিচের ওপরে যেই সব দোকানগুলো ছিল। আর একটা দুটো তিনটে চারটে এরকম নয়, প্রায় যতগুলো দোকান ছিল ততগুলো দোকানেই ক্ষয়ক্ষতি হয়েছে। আর দোকানগুলো পুরোটাই বরবাদ হয়ে গেছে, এখানে জিনিসপত্র ছিল সেটাও বরবাদ হয়ে গেছে। এখানে আমরা কথা বলবো দিদি আপনার সঙ্গে। কথা, আপনার কোন দোকান ছিল? কিসের দোকান ছিল? কাজুর দোকান। কাজুর দোকান, জিনিসপত্র ছিল দোকানে? সব বড় সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সব নেই, একটাও নেই, সব বেরিয়ে চলে গেছে, সব বেরিয়ে চলে গেছে। এখানে কি পুরো জল হয়ে গেছে? পুরো জল মানে এখানে একদম দু মানুষের জল হয়ে গেছে। দু মানুষ জল, মানে বুঝতেই পারছেন কতটা জল ছিল। আর হ্যাঁ, কেউ ছিল না এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, না হলে কেউ মানে বাঁচতেও পারতো না এখানে যদি থাকতো। অনেক জল, বিশাল বিপদ। তো আপনার দোকান পুরোটাই? পুরোটাই তো দোকান দেখাচ্ছে এই দোকানটা। এইখানে পুরো দোকানটাই কিন্তু ওনার কাজুর দোকান ছিল, কাজুও নেই দোকানে, আর দোকানটাও পুরোপুরি বরবাদ হয়ে গেছে। আর এখানে সমস্ত দোকানের এই অবস্থা। সামনে আপনাকে দেখাবো বোল্ডারগুলো, যেই বোল্ডারগুলো সমুদ্রের ধারে থাকে সে বোল্ডারগুলো এখন রাস্তার উপরে চলে এসেছে। আর রাস্তার ওপরে যেই রাস্তায় আমরা সকালবেলা গাড়ি নিয়ে গেলাম সেই রাস্তা এখন কিন্তু যাওয়ার মতো নয়, যাওয়ার যোগ্য নয়। এখানে পুরো বোল্ডার ফেলে দেওয়া হয়েছে, মানে মনে হচ্ছে যে কোনো একটি রাক্ষস হঠাৎ প্রচণ্ড শক্তি পেয়ে বোল্ডারগুলোকে উঠিয়ে, আর এক একটা বোল্ডারের ওজন প্রায় 10 কেজি 15 কেজি 20 কেজি, সেই বোল্ডারগুলো কিন্তু এখানে আর নেই। এই দিকে কোনো সমুদ্রের ধারে কোনো বোল্ডার নেই, সমস্ত বোল্ডার কিন্তু রাস্তার ওপরে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় কিন্তু এখন হেঁটে যাওয়ারও কোনো উপায় নেই। ইলেকট্রিক পোল সেগুলো নষ্ট হয়ে গেছে, এখানে যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সুলভ শৌচালয় করা হয়েছিল, অন্যান্য দোকান বা সমস্ত কিছু এখানে বরবাদ হয়ে গেছে দীঘা সি বিচের ওপরে। ক্ষয়ক্ষতি এখন অনুমান লাগানো হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যতটা দোকান বা যা জিনিসপত্র ছিল সবটাই নষ্ট হয়ে গেছে। ক্যামেরাম্যান তাপস বৈরীর সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, দীঘা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।